দিনাজপুরের বিরামপুরে করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহীন শ্রমজীবী মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফোরাম 82 কল্যাণ পরিষদ। শুক্রবার বিকেল 3টায় পুরাতন বাজার হাটের গলিতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে উপস্থিত সকলকে সারি সারি দাঁড় করিয়ে তাদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবণ, তেল ও অ্যান্টিসেপটিক সাবান। এ সময় ফোরাম 82 এর সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবির, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আক্কাস আলী, সাধারণ সম্পাদক আলহাজ পারভেজ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম, ফজলুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।